হ্যালো ব্রাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের জন্য কিন্তু আবার নতুন একটা কিন্তু ব্র্যান্ড নিউ ফোন কিন্তু আনবক্সিং হইতেছে, গেম প্লে হবে, সিটিং দেখাবো, ঠিক আছে? তো তোমরা যারা যারা এই ফোনটা নিতে চাইতেছো তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কিন্তু অনেক কিন্তু হেল্পফুল কিন্তু হবে। তো প্রথমে আমি ফোনটা কনফিগারেশনের কথা বলে নিই। ফোনটাতে কিন্তু বাবা 6.51 ইঞ্চির কিন্তু বিগেস্ট এইচডি প্লাস কিন্তু ডিসপ্লে, তারপর ফোনটাতে বাবা 5000 এমএএইচের ব্যাটারি, তারপর ফোনটাতে বাবা 10 ওয়াটের চার্জার, এবং এই ফোনটাতে কিন্তু হাই গেমিং প্রসেসর দেওয়া হয়েছে এই বাজেটের মধ্যে, সেটা হলো মিডিয়া টেকের P35 কিন্তু 12 nm একটি কিন্তু প্রসেসর। তারপরে কিন্তু এই ফোনটাতে তোমরা কিন্তু বাবা ক্যামেরা হিসেবে কিন্তু ফার্স্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা যেটা আছে সেটা কিন্তু 5 মেগাপিক্সেল, ঠিক আছে? এই ফোনটাতে কিন্তু মূলত যে কনফিগারেশনগুলো আছে পুরাই কিন্তু ওপি, তাছাড়া কিন্তু সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু আরও কিন্তু গুগলে কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে নিতে পারো। তো আশা করি এর থেকে বেশি নলেজের দরকার নাই। এখানে 5000 mAh ব্যাটারির সাথে কিন্তু 10 ওয়াটের কিন্তু একটা চার্জার, আর র্যাম বাবা 3 GB, রুম কিন্তু বাবা 32 GB, ঠিক আছে? তো বাজেটটা যেহেতু লো, তো এই বাজেটের মধ্যে ভিভো এই ফোনটা কিন্তু সাজেস্ট করতেছে সবাইকে। আর এই ফোনটার তোমরা বিল কোয়ালিটি দেখতে পারো পুরো জোস, মানে আইফোনের মতো সম্পূর্ণ সিম স্লট এই সমস্ত এভরিথিং কিছু কিন্তু দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু যারা অল্প বাজেটের মধ্যে ফ্রি ফায়ারের জন্য ফোন নিতে চাইতেছো, গেমিং করতে চাইতেছো, তোমরা কিন্তু অনায়াসে কিন্তু গেম কিন্তু খেলতে পারবা। তারপর আমি তোমাদেরকে কিছু সেটিং দেখাই দিতেছি, আলট্রা সেটিং, ঠিক আছে? তারপর গেম প্লে তো থাকবেই, দেখো। তারপর যদি ফোনের গেমের কথা বলি তাহলে কিন্তু পুরাই কিন্তু জোস, গেম কিন্তু ওপেন হইতে অনেক কিন্তু মানে ফাস্ট, ঠিক আছে? গেম ওপেন হয়েছে ফাস্ট অনেক। তো ফোনটার তোমরা মানে ডিসপ্লের তোমরা ব্রাইটনেস, তারপর তোমার ডিসপ্লের এইচডি কোয়ালিটি তোমরা দেখতে পারো, এগুলো তোমাদের ফোকাস দেওয়া দরকার যেহেতু এই ফোনটা তোমরা নিবে। তো আমি তোমাদের সিটিং দেখাই, সেন্সিভিটি সিটিং আছে এখানে, সেন্সিভিটি সিটিংগুলো যদি দেখো এখানে কত সেন্সিভিটি রাখছে এই ফোনটাতে। আর বেস্ট সেন্সিভিটি আমি এরকম সেন্সিভিটিতেই খেলি, তারপর তোমরা সেন্সিভিটি তোমরা ফলো করে রাখতে পারো, কন্ট্রোল সিটিং, এভরিথিং, যতগুলো সেটিং আছে সবগুলো তোমরা দেখতে পারো। এখানে ডিফল্ট যেরকম আছে ওইরকমই, যার শুধু একটু চেঞ্জ করছি, কী চেঞ্জ করছি ওটা দেখো। কাস্টম হার্ড, ঠিক আছে? কাস্টম হার্ডে ফায়ার বাটন সাইজ, তারপর তোমার গ্লোয়াল রান মোড, তারপর বসার বাটন, এগুলো কত কত রাখছি দেখো। আর যারা এই ফোনটার সেটিং করতে চাই তো অবভিয়াসলি এই সেটিং কপি করে করতে পারো। ওপি লেভেল গেম প্লে হয় আমার গেম প্লে, যারা দেখো না এই যে একটু পরে এটার গেম প্লে হবে, গেম প্লেটা তুমি দেখো 1 vs 2 কাস্টম খেলছি, ঠিক আছে? তারপরে ডিসপ্লেতে ফুল আলট্রা কিন্তু করে দিতেছি, ফুল আলট্রায় কিন্তু গেম প্লে হবে এখন, দেখো ফুল আলট্রা। এখানে আমি ফুল আলট্রায় গেম প্লে করবো, ঠিক আছে? এখানে 1 vs 2 কিন্তু একটা কাস্টম গেম প্লে করবো তোমাদেরকে, ওইটাও আমি দেখাবো, তোমরা গেম প্লেটা তোমরা এনজয় করবো সম্পূর্ণ। গেম প্লেটা দেখলে তোমরা আরও তোমাদের নলেজ কিন্তু অনেক কিন্তু ফাস্ট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এখন একটা গেম প্লে দেখাবো, যে গেম প্লেটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে আসলে এই ফোনটা দিয়ে এই সময় ফ্রি ফায়ার খেলা যাবো কি না, ঠিক আছে? তো আমি এখন সরাসরি তোমাদের একটা গেম প্লে দিতেছি, তোমরা গেম প্লেটা এনজয় করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাপোর্ট করে যাও, ঠিক আছে? এইরকম রিলেটেড ভিডিও অল টাইম বানায় থাকি, ঠিক আছে? তো গেম প্লে এনজয় করো। Thank you.